আজকে আপনাদের সাথে মজাদার একটা পাটিসাপটার পিঠার ভিডিও শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারাও ফিল করবেন যে আসলেই পাটিসাপটাটা যে কত মজা হয়েছে। প্রথমে একটা বলের মধ্যে 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ডিম ব্যবহার করব 1টার মতো। আপনারা যদি পিঠাটা আরও বেশি সফট খেতে চান বা ডিমটা ছোট মনে হয়, সেক্ষেত্রে আপনারা 2টা ডিম ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করেছি, প্রায় 1 কাপের মতো। পরবর্তীতে আরও কিছু পানি লাগবে, তখন আমি আমার পরিমাণ অনুযায়ী দিব। আর এখানে আমি প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আপনাদের মিষ্টি অনুযায়ী। এবার সব কিছু আমি একসাথে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে হাতের সাহায্যে মিক্সটা করে নেবেন, তাহলে আপনার পিঠাটা একদম পারফেক্ট সফট হবে। 2-3 মিনিট এরকম মিক্সড করার পর আপনি অল্প অল্প করে পানি দেবেন। নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করতে হবে, গরমও না ঠান্ডাও না। আপনি নর্মাল কল থেকে যে পানিটা বের করেন বা ফুটান্ত পানিটা যেটা আপনারা ছেঁকে রেখে দেন, এক একজনে তো এক এক পানি খায়, তো আপনারা যে পানিটা খান সেটাই ব্যবহার করবেন। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে 1 চা চামচেরও কম লবণ দিয়েছি। তো লবণের পরিমাণটা আপনাদের ইচ্ছা, লবণটা দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন, খুব বেশি লিকুইডও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি, হালকা একটু ভারী ভারী থাকবে কিন্তু পাতলা হবে না, এরকমই একটা লিকুইড আপনার পিঠার জন্য তৈরি করে নিতে হবে। পিঠার লিকুইডটা তৈরি করে আমি সাইডে রেখে দিলাম। এখন আমি খিসা তৈরি করব। খিসাটা কিভাবে আপনারা অনেক বেশি মজা করে তৈরি করবেন একদম অল্প সময়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। আমি এখানে প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। তারপর আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি নারিকেল দিয়েছি প্রায় 2 কাপের মতো। নারিকেলের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়া। আমি কিন্তু চুলাটা জ্বালাইনি, যার কারণে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনি চাইলে দুধটা ঘন করে তারপর এই উপকরণগুলো একটা ঠান্ডা দুধে মিক্সড করে তারপর আবার গরম দুধে মিক্সড করতে পারেন, কিন্তু আজকে আমি এই দুধটা ঘন করব না, কারণ আজকে আমি খুব ঝটপট মজাদার একটা খিসা তৈরি করে দেখাবো। আমি একটা বাটারের টুকরা দিয়েছি, মানে 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। তারপর এখানে আমি বাদামের গুঁড়া ব্যবহার করেছি, কাঠ বাদামের গুঁড়া 2 টেবিল চামচের মতো। একটা সুন্দর ফ্লেভার আসে কাঠ বাদামের কারণে। তারপর আমি এলাচি দারচিনি যেটা গুঁড়া করে সামান্য একটু ব্যবহার করেছি, এটার জন্য একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর নেড়ে চেড়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করব। 10 মিনিটের মধ্যে দেখবেন নাড়তে নাড়তে এই দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন অনেকেই বলবেন, দুধ ঘন করে 1 কেজিকে 1/2 কেজি বানিয়ে তারপর খিসা তৈরি করলে খিসা মজা হয়? অবশ্যই মজা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে ওই টাইপের খিসা খেলে আপনার পেট খারাপও হতে পারে, অনেকের পেটে সমস্যা হয়। আর আমার কাছে চিনি কম লেগেছিলো, আমি আবারও আরেকটু চিনি দিয়ে দিয়েছি। আমার স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর তাছাড়া আপনি ঘন দুধ দিয়ে খিসা তৈরি করে বাচ্চাদের সার্ভ করবেন না, এতে বাচ্চাদের পেটে সমস্যা হতে পারে, কারণ বাচ্চারা কিন্তু ঘন দুধ সহ্য করতে পারে না। তো এটা আমি আমার বাচ্চাদের জন্য বানাই, আর বাচ্চাদের জন্য যখন বানাই তখন আমি এরকম ঘন দুধ করি না, আমি দুধটাকে একদম পাতলা লাইট রাখি। আর বাকি উপকরণগুলো আমি একটু এক্সট্রা ব্যবহার করি, যেন আমি আমার বাচ্চাদের ভালো কিছু খাওয়াতে পারি। যাই হোক, এখানে আমি প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এটা একদম অপশনাল, গুঁড়ো দুধটা দিলে মানে ঘন দুধের যে মিসিংটা সেটা আসলে কমপ্লিট হয়ে যায়। আর আমি এখানে একটা বড় টেবিল চামচ দিয়ে ঘি দিয়েছি, খাঁটি ঘি। ঘিয়ের কারণে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এই মুহূর্তে কিন্তু আমার চুলাটা বন্ধ। চুলাটা বন্ধ করে যখন ঘন হয়ে গিয়েছে এই ক্রিমটা, তখনই আমি এই যে গুঁড়া দুধ আর ঘিটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধ আর ঘি ব্যবহার করে রান্না করার প্রয়োজন নাই। তো আমি এই খিসাটা রেখে দেবো প্রায় 1/2 ঘন্টার মতো। 1/2 ঘন্টার মধ্যে কিন্তু আরও বেশি জমাট হয়ে যায়, তার মধ্যে ঠান্ডাও হয়ে যায়। আর এই যে দেখুন, চালের যে গুঁড়ির লিকুইডটা যেটা আমি রেখে দিয়েছিলাম, তো এটাও কিন্তু প্রায় 20-25 মিনিট ভিজে থাকার পরে এটার লিকুইডটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আপনার কাছে যদি একটু দানা দানা মনে হয়, সেক্ষেত্রে আপনি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 2-3 মিনিট ব্লেন্ড করে নেবেন, তাহলে আর দানা দানা মনে হবে না, লিকুইডটা একদম পারফেক্ট মসৃণ মনে হবে। তা আর এই যে দেখুন খিসাটা কি পরিমাণে ঘন ঘন লাগছে, দেখেই কিন্তু শান্তি লাগছে, তাই না? এবার চলুন পিঠা বানাতে চলে যাই। একটা ননস্টিক ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে তেলের মধ্যে পিঠার লিকুইডটা দিলে আমার কাছে মনে হয় পিঠাটা অনেক
পরিমাণে নরম হয়, আর পিঠার মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, মানে পিঠার যে রুটিটা সেটার থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমি প্রত্যেকবার তেল ব্রাশ করে নেব, আর তেল ব্রাশ করে না নিলে অনেক বেশি শুকনো হয়, অনেক বেশি শুকানো শুকানো লাগে, অনেক সময় পিঠাটা দুই ভাগ হয়ে যায়, ভেঙে যায়। তো এই তেল ব্রাশ না করলে আপনার পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার তেলের পরিমাণ বেশি হলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদম পারফেক্ট অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, তারপরে এই যে একটা ডালের ডাব্বু দিয়ে, বড় ডাব্বু দিয়ে পিঠার লিকুইডটা দিবেন, তারপরে ভালো করে ঘুরিয়ে নেবেন, এরকম একটা রুটি বানিয়ে নেবেন, বেশি করে খিসা দিবেন, নিজেরা যখন খাবেন বাসায় যখন বানাবেন তখন বেশি করে খিসা দিয়ে বানাবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি চেষ্টা করি মেহমানদেরও খাওয়ানোর জন্য বানাতে বেশি করে খিসা দিয়ে, কারণ বাসায় বানাচ্ছে এটা তো আর কিনা না, তাই না? আর খিসাটা মজা হলে এমনিতেই পিঠা খেতে বেশ ভালো লাগে। একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেকগুলো টিপস শিখে গিয়েছেন, আর তাছাড়া আমি একদম সহজভাবে চিনি দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করেছি, কোনো ভেজাল নাই, আর গুড়ে তো ভেজাল ভরা। তারপরেও আপনারা যারা গুড়ের পিঠা পছন্দ করেন তারা চিনির বদলে গুড় ব্যবহার করবেন, গুড়টা গলিয়ে তারপরে এই পিঠার মধ্যে দিয়ে দেবেন, তাহলেই গুড় পিঠা হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে। এভাবে এক এক করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখতে পারেন। গরম গরম একটা পিঠা ভেঙে দেখাই, পিঠার রুটিটা যেমন সফট হয়েছে পিঠার ভিতরে যে খিসাটা সেটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখান থেকে বিদায় নিব, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।